কেশমা লক্ষ্মী বসুমা লক্ষ্মী ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে কেশমা লক্ষ্মী বসুমা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেক বৃহস্পতিবার আপনারা বাড়িতে কিভাবে লক্ষ্মী পুজো করবেন, কিভাবে ঘর সাজাবেন এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য মা লক্ষ্মীকে কী কী জিনিস অর্পণ করবেন। আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আমের পল্ল, ফুল, বেলপাতা, দূর্ব সব কিছু, আর একটা পান অবশ্যই বৃহস্পতিবার রাখবেন। আর আমি সবার প্রথমে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। আমার আসনে যেহেতু শ্রী গণেশও আছে এবং মহাদেব আছে, তাই আমি সবাইকে একসাথে স্নানাভিষেক করিয়ে আসনে বসিয়ে নিয়েছি এবং সবার প্রথমে সিঁদুরে তিলক করে নিচ্ছি। মা লক্ষ্মীকে এবং গণেশ দুজনকেই আমি সিঁদুরে তিলক করে নিচ্ছি। তারপর ওম গং গণেশায় নমঃ এই মন্ত্রটি বলে আমি শ্রী গণেশজিকে এই দুর্বটি অর্পণ করছি। 11টি কিংবা 21টি আমরা আপনারা দুর্ব অর্পণ করতে পারেন। আর গণেশজির একটা লাল ফুল ভীষণ পছন্দের, তাই আমি একটি জবা ফুল অর্পণ করছি এবং মা লক্ষ্মীকে একটি মালা পরিয়ে দিচ্ছি। এটি আমার লক্ষ্মীর মালা। আর আমি হলুদ ফুল অর্পণ করছি। এইবার আমি আমার আসনটি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার আসনটি ভীষণই ছোট, তো আমি ফুল দিয়ে এখানে সাজিয়ে নিচ্ছি। এইবার মা লক্ষ্মীর কিছু পছন্দের জিনিস আমি মা লক্ষ্মীর পাশে রেখে দেবো, তাতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এটা হচ্ছে সিঁদুরের কৌটো, গাছ কৌটো, একটি লক্ষ্মী কড়ি। লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর ভীষণই পছন্দের জিনিস। আর এখানে দিচ্ছি আমি একটি ঝাঁপি, পুরো ধান ভর্তি করে তার উপরে কড়ি এবং সুপারি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এসব জিনিস মা লক্ষ্মীর ভীষণ পছন্দের, আপনারা পারলে এগুলি মাকে অর্পণ করবেন। আর এখানে আমি আসনে রেখে দিই শাখা, পলা, আলতা, সিঁদুর। যেহেতু আমার আসনে জায়গা নেই, আমি এর জন্য পাশে এইভাবে রেখে দিই। আর মা লক্ষ্মীর ব্রতকথা ও পাঁচলির ওপরে একটু দূর্ব আর ফুল দিয়ে সেটিও আমি রেখে দিচ্ছি। এরপর আমি ঘরটি সাজিয়ে নেব। ঘরটিতে প্রথমে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নেব, পুত্তলিকা চিহ্ন এঁকে নিয়ে তারপর ঘরটি জল দ্বারা পূর্ণ করব। পুতুলিকা চিহ্নটি আঁকা হয়ে গেছে আর ওপরে আমি পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এবার আমি ঘরটিকে জল দ্বারা পূর্ণ করে নেব। আপনারা গঙ্গার জল দিয়ে করতে পারেন এবা কিংবা এমনি জল দিয়েও করতে পারেন। একটি সুপুরি ফেলে দিলাম। এবার আমের পল্লব নিয়ে নেব, পাঁচটি কিংবা সাতটি কিংবা নটি। এবার প্রত্যেকটা আমের পল্লবে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে। তারপর এই আমের পল্লবটি ঘটের মধ্যে আমি রেখে দেব। তার ওপরে দেব আমি একটুখানি দূর্ব আর একটু বেলপাতা। অনেকে ঘটের উপরে পানও দিয়ে থাকেন, আপনারা সেক্ষেত্রে পানও দিতে পারেন। তারপর যেহেতু আমি সুপুরি দিয়েছি, নইলে আপনারা কলাও দিতে পারেন। তারপর একটুখানি দিয়ে দিচ্ছি একটু ফুল। এরপর যেহেতু ঘট বসাবো, তার আগে আমি প্রদীপ জ্বেলে নিচ্ছি। সবসময় ঘট বসানোর আগে আপনারা কিন্তু প্রদীপ জ্বেলে নেবেন। প্রদীপ জ্বেলে ধূপকাঠিও জ্বেলে নিচ্ছি। যেহেতু মা লক্ষ্মীকে আমি আসনে বসিয়ে দিয়েছি, তাই একটুখানি প্রথমে আরতি করে নেব, তারপর আমি ঘরটি বসাবো। ঘর স্থাপনের জন্য ঘর যেখানে আমি স্থাপন করব সেখানে একটু গঙ্গা মাটি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গঙ্গা মাটি না থাকলে তুলসী দলের মাটিও ব্যবহার করতে পারেন। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু ধান এবং কিছু দূর্ব। এর উপরে আমি উলুধ্বনি দিতে দিতে ঘরটি স্থাপন করব।
ঘট স্থাপন করা হয়ে গেছে। এবার আমি ভোগ নিবেদনের জন্য ভোগটা নিয়ে নেব। আমি এখানে গণেশজির জন্য লাড্ডু এনেছি এবং মা লক্ষ্মীর জন্য সাদা মিষ্টি। আমার মা বাবা মহাদেবও রয়েছেন, তার জন্য আমি সাদা মিষ্টি নিয়েছি আজকে। মা লক্ষ্মী কিংবা গণেশজি কারোর ভোগের ওপরে তুলসী পাতা ব্যবহার করতে নেই, তাই আমি শুধু ফুল দিয়ে দেব ভোগের, সমস্ত ভোগের ওপরে আমি যেগুলো বেড়ে নিয়েছি উপরে ফুল দিয়ে দেব, দিয়ে তারপর আমি নিবেদন করব। তার আগে আমি এখানে একটি মঙ্গল সামগ্রী প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীকে নিবেদন করি, একটি পান সুপুরি। পানের ওপরে তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে এই মঙ্গল সামগ্রীটি আপনারাও প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন। তারপর আমি মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন হয়ে গেছে। এবার আরতির জন্য আমি সমস্ত জিনিস তৈরি করে নিয়েছি। একটি ঘিয়ের প্রদীপ নিয়েছি। আপনারা প্রত্যেক বৃহস্পতিবার একটি ঘিয়ের প্রদীপ চালানোর চেষ্টা করবেন, এটি খুব শুভ বলে মনে করা হয়। এবার আমি আরতি করে নেব। বসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। বসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী। ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে প্রণাম করে নেব এবং আমার পুজো গ্রহণ করার জন্য অনুরোধ করব। এবার পাঁচালি পড়ে নেব ব্রত কথা। আমার যে পাঁচালিটা রয়েছে এখানে বৃহস্পতিবারের পাঁচালি এবং প্রত্যেকটি মাসে আলাদা আলাদা করে ব্রতকথা রয়েছে। তো প্রথমে বৃহস্পতিবারের ব্রত কথাটা আমি পাঠ করব, তারপর বৈশাখ মাসের, যেহেতু এখন বৈশাখ মাস চলছে তাই বৈশাখ মাসের ব্রত কথাটা পাঠ করব। আমার ব্রতকথা পাঠ করা হয়ে গেছে। এবার আমি ব্রতকথার পাঁচালিটি আমি এখানে রেখে দেব এবং হাত জোড় করে আবারও মাকে প্রণাম করব। আমার পুজো সম্পন্ন হলো বন্ধুরা। এইভাবে আপনারা বৃহস্পতিবার খুব সহজেই বাড়িতে ঘর বসিয়ে মা লক্ষ্মীর পুজো করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য উপহার স্বরূপ নিয়ে আসবো। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।